প্রশাসনের বিধিনিষেধ অমান্য করে বেশ কিছু দোকানপাট খোলা রাখতে দেখা যায় জলপাইগুড়ি শহরে। করোনা সংক্রমণ রুখতে সব জায়গার সঙ্গে জলপাইগুড়ি শহরে চলছে বিধিনিষেধ। এরপরেও আংশিক কিছু ব্যবসায়ী দোকান খোলা রেখে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এদিন শহরের দিনবাজার, বেগুনটাড়ি, শান্তিপাড়া, বয়েলখানা বাজার, কদমতলা, মার্চেন্ট রোড ও ডিবিসি রোডেও অভিযান চালান পুলিশ। লকডাউন উপেক্ষা করে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বেরিয়েছেন। অকারণে বাইরে বের হওয়া মানুষদের সচেতন করতে এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় সদর ট্রাফিকের পক্ষ থেকে নাকা চেকিং করা হয়। সরকারি নির্দেশিকাকে তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাতে বাইরে বেরিয়েছেন বাইক, টোটো, ছোট গাড়ি সহ একাংশ বাসিন্দা। লকডাউনকে উপেক্ষা করে যারা অকারণে রাস্তায় বেরিয়েছেন তাদের সচেতন করতেই এই অভিযান। পুলিশের দাবি, বারবার সতর্ক করার পরেও একাংশ ব্যবসায়ী দোকানের সামনের অংশ খোলা রাখছেন। সারাদিন এমন অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের কর্তারা। জলপাইগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।